এখন আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহারে তৃতীয় অধ্যায়ের নৈর্ব্যক্তিক পোর্শনটা, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগের ভিডিওতে প্রথম দিকের পার্টগুলো থেকে তোমাদেরকে নৈর্ব্যক্তিক দেখিয়েছি। এখন আমরা সফটওয়্যার সরাসরি চলে যাব কি সফটওয়্যার রক্ষণাবেক্ষণ নিয়ে, যেটা দিয়ে আমি পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করেছি। এই যে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ পার্ট 3, তাহলে দেখো আমরা দেখেছি একটা কম্পিউটার সাধারণত কি দুইটা অংশ নিয়ে গঠিত। আমি তোমাদেরকে স্লাইডে অলরেডি দেখিয়েছি যে তোমার কম্পিউটার ডিভাইসটা কিন্তু দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কি হার্ডওয়্যার এবং আরেকটাকে বলা হয় সাধারণত কি সফটওয়্যার। তাহলে কি হার্ডওয়্যারটা হচ্ছে তোমার মূল যন্ত্রটাকে আমরা সাধারণত বলে থাকি হার্ডওয়্যার, আর সফটওয়্যার হচ্ছে যেটা কি কম্পিউটারকে তার বিভিন্ন কাজ করার নির্দেশনা দেয় সেটাকে বলা হয় কি সফটওয়্যার। এবার দেখো যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটারে যদি তুমি হার্ডওয়্যারের যত্ন না নাও, অবশ্যই যত্ন নিতে হবে। গত পার্টগুলোতে কিন্তু আমি কি কি বলেছিলাম, হার্ডওয়্যার পার্টে যত্নের কথা বলেছিলাম, ধুলাবালি করলে পড়লে কি ধরনের বিপর্যয় হতে পারে, বা ময়লা জমলে কি বিপর্যয় হতে পারে, প্রসেসর গরম হয়ে গেলে কি হবে, ফ্যান কেন লাগানো হয়, এই জিনিসগুলো আলোচনা করেছিলাম সম্পূর্ণ হার্ডওয়্যার পার্টের উপরে। এবার হচ্ছে সফটওয়্যার পার্টটা, তুমি কম্পিউটারে হার্ডওয়্যার পার্টটা যত্ন না নিলে যে পরিমাণ সমস্যা ভুগবে, তেমনি কম্পিউটারের সফটওয়্যারে যত্ন না নিলেও তোমার সমস্যা কোনো অংশে কম হবে না, আরো বরঞ্চ বেশি হবে। তাহলে এই কম্পিউটারের সফটওয়্যারের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। যেটা কম্পিউটারের সফটওয়্যার ক্ষতি সাধন করে সেটাকে আমরা কি বলতে পারি, কম্পিউটার ভাইরাস। আগে বলেছি কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ছোট প্রোগ্রাম, হ্যাঁ এক ধরনের প্রোগ্রাম যেটা কিনা মানুষ তৈরি করে, এবং কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটা কম্পিউটার ঠিক মতো কি করে না, কাজ করতে পারে না। সত্যিকার রোগ জীবাণু বা ভাইরাস যেমন মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে আক্রান্ত হতে পারে, তেমনি কম্পিউটার ভাইরাসও কি একটা কম্পিউটার থেকে ঠিক আরেকটা কম্পিউটারে অতি সহজে ছড়িয়ে যেতে পারে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে অতি সহজে ছড়াতে পারে। সত্যিকার ভাইরাস যেরকম মানুষের শরীরে এলে কি করে বংশবৃদ্ধি করে আমরা ভালো জানি, তেমনি কি কম্পিউটার ভাইরাসও ঠিক সেরকম। একটি কম্পিউটার ভাইরাস কোনোভাবে একটা কম্পিউটার ঢুকতে পারলে সেটা কিসে হয়, অসংখ্য ভাইরাসে পরিণত হয়। ঠিক আছে, অসংখ্য ভাইরাসে সেটা রূপ নিয়ে নেয়। সত্যিকার ভাইরাস যেমন মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, তেমনি কম্পিউটার ভাইরাস সবার অজান্তে কম্পিউটারে কিন্তু বাসা বেঁধে ফেলে। এখানে একটা প্রশ্ন আছে যে এটা তোমরা দেখবে, এটা স্লাইডে আমি বলেছি বলা হয়নি, এখানে দেখবে সত্যিকার ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য। এটা একটা প্রশ্ন আসতে পারে যে সত্যিকার ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য লিখো, সেক্ষেত্রে তোমরা পার্থক্য গুলো লিখবে। মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটা কি ছোট প্রোগ্রাম ছাড়া আর কিছু নয়। আর যে যে ভাইরাসটা তোমার কম্পিউটারে যাচ্ছে সেটা কিন্তু কি মানুষের তৈরি ছোট প্রোগ্রাম, আর আমাদের শরীরে যে ভাইরাস গুলো প্রবেশ করে সেগুলো ছোট ছোট অণুজীব। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়েও একটা খুব সহজে অনেক বড় কম্পিউটারের মাঝে ছড়িয়ে পড়তে পারে। আমি আগে দেখিয়েছিলাম স্লাইডে যে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে ভাইরাস তার ক্লায়েন্ট কম্পিউটার গুলোতে ছড়িয়ে পড়তে পারে। একটা কম্পিউটার থেকে যদি তুমি কোনো কি নাও, সিডি বা পেনড্রাইভে করে কোনো কিছু তুমি নাও, সেক্ষেত্রেও কিন্তু ভাইরাস ছড়াতে পারে, আমি দেখিয়েছি তোমাদেরকে স্লাইডে। তারপর কি বলেছে, কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণু ভাইরাসের মতো না। এখানে একটা পার্থক্য বলেছে, কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণু ভাইরাসের মতো না, সেটা আমাদের অসুস্থ করতে পারে না। হ্যাঁ, কম্পিউটার ভাইরাস কি আমাদেরকে অসুস্থ করতে পারে না, এ ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে এবং অন্য কম্পিউটারে কি যেতে পারে না। সাধারণত আমরা কি দেখেছি এখন বর্তমানে যে করোনা ভাইরাস এসেছে সেটাতে কি হচ্ছে, একজন মানুষ হাঁচি কাশি দিলে সে ভাইরাস আরেকজনের কাছে চলে যাচ্ছে। কিন্তু কম্পিউটার তুমি পাশাপাশি দুটো কম্পিউটার যদি রাখো সেক্ষেত্রে কিন্তু ভাইরাস ছড়াবে না। ভাইরাসটা কখনই ছড়াবে যখন তুমি তথ্য বা উপাত্ত কপি করবে, ঠিক আছে, বা নেটওয়ার্ক দিয়ে শেয়ার করবে। হ্যাঁ, আমি যখন ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য যখন ইন্টারনেট ব্যবহার করে ডাটা আদান প্রদান করি, মেইল করি, ডাউনলোড করি, তখন কিন্তু ভাইরাস চলে আসে আমার কম্পিউটার, বা আমার কম্পিউটার থেকে পেনড্রাইভে করে যখন আমি কোনো কিছু কপি করি তখন ভাইরাস অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু তুমি পাশাপাশি দুটো কম্পিউটার ডিভাইস রাখলে কিন্তু একটা থেকে আরেকটাই ভাইরাস যাবে না, যতক্ষণ না তুমি তথ্য বা ডাটাকে আদান প্রদান করবে না। কম্পিউটার ব্যবহার নিয়ে সতর্ক না থাকলে, দেখো এখানে একটা বলেছে কম্পিউটার ব্যবহার নিয়ে সতর্ক না থাকলে কম্পিউটার ভাইরাস আমাদের অনেক যন্ত্রণার কারণ হতে পারে।
তুমি যদি অ্যান্টিভাইরাস না রাখো বা কম্পিউটার যত্ন নাও সেক্ষেত্রে অনেক সমস্যায় ভুগবে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য আজকাল কি পাওয়া যাচ্ছে, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। তবে পৃথিবীতে দুষ্ট প্রকৃতির মানুষের ভাবনায় তাই নিয়মিত নতুন নতুন ভাইরাস, আমি যেটা তোমাদেরকে স্লাইডে বলেছি, তারা ছড়িয়ে দিয়ে দেয়। তাই যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। হ্যাঁ, নতুন নতুন অ্যান্টিভাইরাসের সাথে পরিচয় হতে হয় বা আপডেট করতে হয়, সেটা মানুষের জন্য কি করতে হবে, অনেক খরচের ব্যাপার, ঠিক না? তুমি যদি আজকে একটা অ্যান্টিভাইরাস কিনো, ওই অ্যান্টিভাইরাস যদি ভাইরাসকে তোমার কি করতে পার না পারে, রিমুভ করতে না পারে, সেক্ষেত্রে কালকে তোমাকে আরেকটা অ্যান্টিভাইরাস কিনতে হবে, তাই না, যেটা ওই ভাইরাসকে দমন করতে পারে। সেই জন্য সেটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে কিন্তু এই এই এটা এসেছে, এই মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার কনসেপ্টটা এসেছে, যার জন্য কি হয় না, ভাইরাস তৈরি করা হয় না। কাজেই কেউ যদি কোনো মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে আগেই বলেছি, যেমন তুমি কি করতে পারো, অ্যাভাস্ট একটা অ্যান্টিভাইরাস আছে যেটা কি মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার, সেই অ্যাভাস্টটা তুমি ব্যবহার করতে পারো। অ্যাভাস্টটা তোমার কি অনলাইনে তুমি ফ্রিতে সেটা পাবে। এবার আসো, ভাইরাস, কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, এই তিনটা জিনিস নতুন আমরা এখানে শিখলাম, এগুলি শর্ট নোট আকারে তোমরা খেয়াল দেখবে। এবার আসো আইসিটি ব্যবহারের ঝুঁকি এবং সতর্কতা। তাহলে আইসিটি ব্যবহারে আমরা কি কি ঝুঁকির সম্মুখীন হয়ে এবং কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এখানে কি বলছে, দুধ খুবই পুষ্টিকর খাবার, শিশুদের এটা কি নিয়মিত দেওয়া ভালো, কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে শিশুকে ফেলে দিই তাহলে সেই দুধের ড্রামে কি হবে, ডুবে যাওয়ার আশঙ্কা আছে। যার অর্থ একটা জিনিস খুব ভালো হলে সেটা নিয়ে কিন্তু কি বাড়াবাড়ি করা যাবে না, সেক্ষেত্রে কি হবে, বিপদ হতে পারে। তাহলে কি বলছে, কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য, এটা যে সেভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে কি করি বাড়াবাড়ি শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হবে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার কি দরকার হয়, তাই অনেক বাবা মা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময় দেখা যায় ছোট ছোট শিশুরা কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে, দিন রাত তারা কম্পিউটার গেম খেলে, এটা কিন্তু তাদের জন্য কল্যাণকর নয়। যে বয়সে কি বন্ধু বান্ধবের সাথে ছোটাছুটি করবে, সেই বয়সে যদি 24 ঘন্টা তুমি কম্পিউটার নিয়ে বসে থাকো, সেক্ষেত্রে তুমি অসুস্থতায় ভুগবে এবং তখন কি হবে, শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতাটা অনেক বিপজ্জনক হবে। আরো অনেকগুলো সমস্যা দেখা দেয় যে সারাক্ষণ যদি কম্পিউটার নিয়ে বসে থাকে, কোমরে ব্যথা, আঙ্গুল ব্যথা, চোখের সমস্যা, এই ধরনের সমস্যা দেখা আর দেয়। এই জন্য কি আজকাল দেখা যাচ্ছে আরেকটা ভিন্ন ধরনের সমস্যা হয়েছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাতে সারাক্ষণ মানুষ কি থাকে, নিজেকে নিয়োজিত রাখে, কেউ কারো খোঁজ খবর নেওয়ার জন্য একটা সহজ পথ হলো, প্রায় সবসময় দেখা যায় অনেকে এটাকে নিয়ে কি করছে, বাড়াবাড়ি করছে, যেটা মোটেই কাম্য নয়। তাহলে অনেকে মনে করে এটাই বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক, আসলে কিন্তু তা নয়। সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে কিন্তু মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়, আরো বেশি অসামাজিক হয়ে যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলনামূলক অনেক নতুন প্রযুক্তি, তাই আমরা এখনো পুরো ক্ষমতা বুঝে উঠতে পারিনি, এদিকে আমরা তার ভালো কিছু ক্ষমতা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিজের অজান্তে কিন্তু আমরা অনেক ক্ষতি করে ফেলছি অনেক কিছু না বুঝে। ঠিক আছে, তাই মনে রাখতে হবে যে আমরা প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু সেটা ভালো দিকটা ব্যবহার করব, প্রযুক্তি যেন কখনোই আমাদেরকে কি করে ব্যবহার করতে না পারে। প্রযুক্তিটা মানুষ তৈরি করেছে এবং মানুষ তা প্রয়োজনে ব্যবহার করবে, কিন্তু নিজে প্রযুক্তির কাছে শিকার হয়ে যাবে। আচ্ছা, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ আমরা পড়েছিলাম না, 220 ভোল্ট। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, অবশ্যই বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সিআরটি মনিটর আমরা যদি পরিষ্কার করতে চাই আমরা কি ব্যবহার করতে পারি, পড়েছি না, নরম সুতির কাপড়। আইসিটি যন্ত্রপাতি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায়, আইসিটি যন্ত্রপাতির কি রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার করা, আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, তাই না? হার্ডওয়্যার পরিষ্কার করার সময় আমাদের প্রথমে কি করতে হবে, কম্পিউটারের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিতে হবে, না হলে তুমি তোমার কম্পিউটার ডিভাইসটা খুলবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভুল করে জানালা খোলা রেখে সালমা বাবা মার সাথে কক্সবাজারে গিয়েছে, বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড আর কি মাউস ঠিক মতো কাজ করছে না। সেক্ষেত্রে কারণ কি হতে পারে, কক্ষটিতে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ করতে পারে বা কক্ষটি রক্ষণাবেক্ষণে কম্পিউটার রক্ষণাবেক্ষণ অসতর্কতাও হতে পারে। ঠিক আছে, এই দুটো হতে পারে।
সালমা তার মাউস পরিষ্কার করতে প্রথমে কি করতে পারে, কটন বার দিয়ে সে কি করতে পারে, মাউসটাকে ক্লিন করতে পারে। আচ্ছা, এখানে আমাদের তৃতীয় অধ্যায়টা শেষ হলো। এই তৃতীয় অধ্যায় থেকে যে নৈবেদ্যগুলো টিচার গত ক্লাসে আলোচনা করেছি আর আজকের ক্লাসে যা আলোচনা করেছি, এগুলি নিয়ে তোমরা তোমাদের নৈবেদ্যিক খাতায় তুলে নিবে নৈবেদ্যগুলো, এবং সে যখন আমাদের স্কুলে কার্যক্রম শুরু হবে সেটা আমি ক্লাসে চেক করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষকরা যা যা বিষয় নিয়ে আলোচনা করছে সেগুলি বাসায় তোমরা চর্চা করবে, এবং যখন স্কুলের কার্যক্রম শুরু হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।